চাকরির মেয়াদ আছে তিন বছর দুর্নীতির অভিযোগে বহিষ্কার করলে স্ট্রোক করবে আর স্ট্রোক করলে দায়ভার নিতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষের এমনই হুমকি প্রদান করেছেন ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আকো মোরেজাউল করিম নরসিংদীর পলাশে নিয়োগ বাণিজ্য সহ এতিনখানা সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আকোম ও রেজাউল করিমের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থীর সাথে ফোনালা প্রশ্ন সরবরাহ ও মাদ্রাসার এতিনখানায় জেলা প্রশাসন থেকে বরাদ্দ চাল এবং দোকান ভাড়ার টাকা আত্মসাতস নানান অনিয়ম অভিযোগের পাহাড় গড়ে তুলেছেন এই অধ্যক্ষ রেজাউল করিম চাকরি না হওয়ায় ফেরত দিয়েছেন টাকা এমনই কথা জানিয়েছেন নিয়োগ প্রার্থীরা তবে দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ বলে জানান জানান স্থানীয়রা এদিকে বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা প্রাপ্তরা মাদ্রাসায় যোগদানসহ চাকরিতে বহাল রয়েছেন এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন সালে গত ডিসেম্বর শাখার প্রধান হাজার কম্পিউটার অপারেটর ও ল্যাব সহকারী তিনটি শূন্য পদের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ এরই প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি এর দুই দিন আগে টাকার বিনিময়ে ল্যাব সহকারী পদে চাকরি পাওয়ার প্রলোভন দেখিয়ে অধ্যক্ষ রেজাউল করিমের ফোন আলাপ হয় আবেদনকারী এক প্রার্থীর সঙ্গে পরবর্তীতে এই ফোন প ফাঁস হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়োগকালীন কমিটির সভাপতিকে নির্দেশ দেয় জেলা প্রশাসন চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপিত হয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে যা প্রকাশিত অডিও ক্লিপের কথোপকথনে এই নির্দেশনায় উল্লেখ করা হয় অপরাধ করলেও সবাইকে ম্যানেজ করে পার পেয়ে যান অধ্যক্ষ রেজাউল করিম তার অনিয়ম ও দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণেই বেহাল দশা মাদ্রাসাটির চাকরির মেয়াদ আছে তিন বছর জানান তিনি মাদ্রাসা থেকে বহিষ্কার করা হলে স্ট্রোক করতে পারেন আর স্ট্রোক করলে দায়ভার নিতে হবে আমাকে অধ্যক্ষ রেজাউল করিম এমনই হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন মাদ্রাসার সভাপতি ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার তিনি আরও বলেন বিভিন্নভাবে হয়রানি করে পরিচালনা পর্ষদের সভাপতির পদ ছাড়তে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে পূর্বেকার সভাপতিদের সকল অভিযোগ সুস্পষ্ট হলেও কোন খুঁটির জোরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি জানান সচেতন মহল ও এলাকাবাসী স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত